প্রিয় বন্ধুরা, আমি মাসুদ পারভেজ। আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই। আমি সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জের প্রথম যে ব্রিজ, সেই ব্রিজের উপরে উঠে আমি সেই ব্রিজের কাজ আপনাদেরকে দেখাবো। চলুন উপরে যাই। বন্ধুরা, এটা SMBT-2, প্রথম যে ব্রিজ নির্মাণ হয়েছে সেই ব্রিজ দিয়ে আমি উপরে উঠছি। এবার হাঁটি হাঁপিয়ে গেছি প্রিয় বন্ধুরা। অ্যারিস্টোক্রেট পাশ থেকে আমি উঠে পূর্ব দিকে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, এটা সরস্বতী নদীর উপর এই ব্রিজটি, দেখুন। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে ঢালাইটা দেখছেন, এটা কালকে ঢালাই হয়েছে। প্রিয় বন্ধুরা, একটু আপনাদেরকে ঘুরে 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 দেখাচ্ছি। দেখুন, এটা SMBT-2। এই নামটা আমি আগে পাইনি ব্রিজটা, এটা SMBT-2। তারপরে যে পুরাতন যে ব্রিজ হবে, এটা মেইন সড়ক, এবং তারপরে SMBT-1 ওই পাশে, যেগুলা যেটা ফুটভিলেজ পার্শ্ব যেটা, সেটা SMBT-1, আর এটা SMBT-2। প্রিয় বন্ধুরা, এটা পুরোটা ঢালাই হয়েছে। আরেকটু প্রায় আর 20 মিটারের মতো একটু ঢালাই বাকি আছে, সেটা আর লক্ষ্য করুন। এই যে ঢালাই দেখছেন প্রিয় বন্ধুরা, দেখুন, আমি আস্তে আস্তে ঢাকা প্রান্তে নেমে যাচ্ছি। দেখুন, এই যে আমি আপনাদেরকে বেড দেখাচ্ছি, এই বেডটা ঢালাই হবে। দেখুন মিস্ত্রিরা, এই যে প্রিয় বন্ধুরা, আর মাত্র 40 মিটার, দেখুন, এই রড হয়ে এই ঢালাইটা হলে এই ব্রিজটা শেষ হয়ে যাবে, এবং তারপরে র্যামের সাথে যুক্ত করলেই হয়ে গেল। দেখুন প্রিয় বন্ধুরা, এই যে আর যাওয়া যাবে না, এখানে পুরো ইয়েটা হয়নি। তারপরে দেখুন, আমি পূর্ব দিকে দেখাচ্ছি, এটাই ঢাকার পথ এবং SMBT। প্রিয় বন্ধুরা, ও আচ্ছা, আমি মোহাম্মদ আব্দুল্লাল কাফি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার CRBG, আমার বড় ভাই মিস্টার জাহিদ। আমি ইঞ্জিনিয়ার লিমন আহমেদ, আসিল কনস্ট্রাকশন CRBG সাবকন। আপনি এখন বর্তমানে আছেন SMBT-2 ব্রিজে, এটা আমরা ফার্স্ট ডেস্কলাব এখান থেকে শুরু করছি। এর মানে এখান থেকে আর কি গাটার লিফটিংটা শুরু হয়েছে ফার্স্ট, যার কারণে এখান থেকেই শুরু করলাম আমরা। আর ওনারা সাব কন্ট্রাক্ট, ওনারা ইঞ্জিনিয়াররা আছে, জাহিদ ভাই, লিমন ভাই তথা আমরা দিন রাত আর কি নিরলস প্রচেষ্টা করে যাচ্ছি কাজগুলো ফলো আপ করার জন্য, যেহেতু বর্তমানে একটা রেনি সিজন চলতেছে। মাঝে মধ্যে একটু আবহাওয়া জনিত যে ইয়েগুলো হয়, ফেস করতে হয়, সে প্রোটেকশনগুলো নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি নিয়লজভাবে কাজগুলো দ্রুত নির্মাণ করার কি দায়িত্ব আপনি ছিলেন? এই কাজগুলো তত্ত্বাবধানে রয়েছে RHD রোডস অ্যান্ড হাইওয়ে, আমরা মেইন কন্ট্রাক্ট CRBG। হ্যাঁ, আমি মেইন কোম্পানির ইঞ্জিনিয়ার। আচ্ছা, এটা কি রকমের ব্রিজ নির্মাণ হলো এবং এটার উপর দিয়ে কি ধরনের গাড়ি যাতায়াত করবে? ভাই বলেন, এটার উপর দিয়ে সব ধরনের গাড়ি যাতায়াত করবে। এটা হলো ঢাকা থেকে পাবনা রোডের SMBT, তো এটা হলো শুধুমাত্র ঢাকা থেকে পাবনা রোডে যাবে এবং আসবে। আচ্ছা, শুধু
শুধু যাবে 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 পাবনার দিকে যাবে? হ্যাঁ, পাবনা অভিমুখী গাড়িগুলো ঢাকা থেকে যেগুলো আসবে এগুলো এই ব্রিজ হয়ে যাবে। হ্যাঁ ভাই বললেন কয় লেনের রাস্তা হচ্ছে এটা? প্রিয় বন্ধুরা, আমি সিরাজগঞ্জ রোডে SMBT 2 সরস্বতী নদীর উপর যে ব্রিজটি নির্মাণ হচ্ছে আমি সেই ব্রিজ আপনাদের ঘুরে 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 দেখালাম। যদি ভিডিও ভালো লাগে এবং দেখে বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন।